দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি অবশেষে পরিষ্কার করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রশন এরশাদ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে নিজ বাসভবনে আয়োজিত বর্ধিত সভায় তিনি বলেন অনেকে প্রশ্ন করেন আমি কেন নির্বাচনে অংশ নিলাম না মূলত ভোটে জয়ী হওয়ার মতো জাপার অনেক নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের বাদ দিয়ে তো আমি নির্বাচন করতে পারি না তাছাড়া আমার ছেলের আসনও কেড়ে নেওয়া হয়েছে তাকে ফেলে রেখে আমি নির্বাচনে যেতে পারি না রওশান আরও বলেন এত কিছুর পরেও সবকিছু মেনে নিতে পারতাম যদি নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি না হত পার্টিকে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দেওয়া হয়েছে এটা আমি কীভাবে মেনে নেব তিনি বলেন জাপান নেতাকর্মীদের দাবির মুখে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে বাধ্য হয়েছি আপনারাই জাপার সব ক্ষমতার উৎস আপনাদের চাওয়া মতেই পার্টি পরিচালিত হবে জাতীয় পার্টিতে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চা হবে জাপার একাংশের চেয়ারম্যান বলেন আগামী নয় মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এ সম্মেলনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে এসব নিয়ে কেউ কান দেবেন না নয় মার্চ ওই দিন আপনারাই জাতীয় পার্টির নেতৃত্ব নির্বাচিত করবেন রওশন এরশাদ অভিযোগ করেন জিএম কাদেরপন্থীরা জাপা থেকে এরশাদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছেন জাপা প্রতিষ্ঠার পর এবারে নির্বাচনে পার্টির প্রার্থীদের পোস্টারে পল্লীবন্ধুর ছবি রাখতে দেওয়া হয়নি যার কারণে অনেক নেতাকর্মী ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন এ সময় দেশের অর্থনীতির বিষয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি সরকার যদি তা মোকাবিলা করতে না পারে তাহলে বড় বিপর্যয় নেমে আসবে